তার মৃত্যু সংবাদ এসেছিল আচমকা। ননদের ছেলের বিয়েতে অংশ নিয়ে উড়াল দিয়েছিলেন দুবাই, নানা আয়োজনে মেতেছিলেন, ইনস্টাগ্রামে নিজের আনন্দ ঘন মুহূর্তের ছবি দিয়েছিলেন। আর ঠিক এই দিনেই হুট করে খবর আসে তিনি নেই, চলে গেছেন আজীবনের জন্য। ভক্ত হৃদয় যেমন পুড়েছে, তেমনি বলিউডও হারালো এক মহানায়িকাকে। শ্রীদেবী মারা গেলেন, শ্রীদেবী মারা গেলেন গত বছর এই দিনে, পেরিয়ে গেল একটি বছর। শ্রীদেবীর প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রার্থনায় হাজির হবে কাপুর পরিবার, প্রার্থনা করবে শ্রীদেবীর ভক্তকুলও। তবে মৃত্যুবার্ষিকীকে ঘিরে এক অভিনব আয়োজন করেছে কাপুর পরিবার। শ্রীদেবীর স্বামী বনি কাপুর শ্রীদেবীর একটি শাড়ি ভারতীয় দাতব্য প্রতিষ্ঠান কনসার্ন ইন্ডিয়া ফাউন্ডেশনকে দান করেছেন। একটি প্রতিষ্ঠানের মাধ্যমে একটি নিলামে তোলা হয়েছে, নিলাম থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে বিভিন্নভাবে পিছিয়ে পড়া ভারতীয় মানুষের কল্যাণে। তাদের মধ্যে আছে পিছিয়ে পড়া নারী, শিশু, শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থী এবং স্বাস্থ্য ও কমিউনিটি উন্নয়ন।